যে মুখ্যমন্ত্রী বলছেন নাকি যে মুখ্যমন্ত্রী একটা মন্তব্য ওনারা প্রকাশ করেছেন যেখানে দেখা গেছে যে আসামের যে বাগানি ল্যান্ডগুলা বাগানি যে জমিগুলা সেই জমিগুলাতে সেই জমিগুলাতে এখন থেকে এখন থেকে ঘর বানানো হবে অপরাধ বাগানি জমিতে কেউ ঘর বানাতে হলে মানে ঘর বানানো হচ্ছে এখন থেকে অপরাধ বাগানি জমি পেলাম গেলাম বিল্ডিং বানিয়ে দিলাম হবে না এরকম আর হবে না শীঘ্রই তার জন্য হয়তো নতুন একটা আইন আসতে চলেছে তাই বাগানি জমিতে হয়তো মানে সেই আসাম ট্রিবিউনে যে খবর যে প্রকাশিত হয়েছে সেই খবর মতে দুই ইংরেজি যে সময় থেকে মিশন বসুন্ধরা শুরু হয়েছিল তার আগে যারা বানিয়েছেন ঠিক আছে কিন্তু তারপরে হয়তো বানালে হয়তো আপনাদের অসুবিধার সম্মুখীন হতে হবে তাই বাগানে যদি জমি যদি আপনারা কোথাও যদি কোনো কিছু করছেন সেটাতে আপনারা ঘর বানাবেন না না হলে কিন্তু আপনারা সেটা হয়তো কোনো লিগেল অ্যাকশনও হয়তো নিয়ে নিয়ে নেওয়া যেতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে কারণ এরকম একটা খবর প্রকাশিত হয়েছে দর্শক বাগানি ল্যান্ড বাগানি ল্যান্ড কিনতে ঘর বানাতে প্রজেক্ট করতে আপনারা একটু এখন সাবধান থাকবেন হয়তো নতুন আইন আসতে চলেছে দশম আশাবাদ গতকালকে বিজেপির তরফ থেকে আমাদের কাছাড় জেলার ধলাই সমষ্টির যে এমএলএ ক্যান্ডিডেটের ঘোষণা করে দেওয়া হয়েছিল ঘোষণা করে দেওয়ার পরে একজন প্রত্যাশী ছিলেন যিনি আশা করেছিলেন উনি বিজেপি থেকে ভোট সরি টিকিট পাবেন বলে ধলাই সমষ্টি শ্রী অমীয়কান্তি দাস মহোদয় উনি তার সঙ্গে সঙ্গে ফেসবুকে উনি একটা রেজিগনেশন পত্র উনি দিয়েছেন ফেসবুকে সেটা শেয়ার করেছেন ফেসবুকে লম্বা একটা চিঠিও উনি লিখেছেন তার সঙ্গে সঙ্গে একটা চিঠি যেটা বিজেপির জেলা সভাপতির কাছে উনি দিয়েছেন উনি বিজেপির ভাইস প্রেসিডেন্ট কাছাড় জেলার ভাইস প্রেসিডেন্টের পদে ছিলেন এবং উনি ধোলাই সমষ্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে উনি আশাবাদী ছিলেন কিন্তু উনি টিকিট পেলেন না না পাওয়ার কারণে উনি রিজাইন দিয়েছেন দলের এই দলের প্রাথমিক সদস্য পদের দায়িত্ব থেকে উনি পদত্যাগ করেছেন দশবিধা এবং খুব একটা চিঠিও উনি লিখে গেছেন যে উনিশশো উননব্বই ইংরেজি থেকে দলের বিভিন্ন দায়িত্ব পালন করে আজ পর্যন্ত জেলা সহ সভাপতির দায়িত্বে ছিলাম আগন্তুক উপনির্বাচনে ধোলাই বিধানসভা প্রায় দুই লক্ষ ভোটারের মধ্য থেকে একজনও মানুষের নাম পেলেন না সাংসদ পরিমল শুক্লবৈদ্য উনি সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে উনি দোষারোপ করছেন যে ওনার কারণেই মানে হয়তো এই উনাক সেই অমিয়কান্তি দাস মহোদয়কে টিকিট দেওয়া হচ্ছে না বলে উনি ধলাইর বাইরে থেকে একজনকে এনে ধলাই এবং ধলাইয়ের প্রার্থী করলেন ধলাইবাসীর প্রতি উনার এহেন আচরণের প্রতিবাদে আমি দলের জেলা সহ সভাপতির দায়িত্ব থেকে এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করিলাম বলে উনি একটা চিঠি উনি একটা লিখেছেন হয়তো উনি নির্দলে হয়তো উনি প্রতি নির্দল প্রার্থী হয়তো ধলাই সমষ্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে এরকম অনুমান করা হচ্ছে দর্শকিন্দু জানি না কী হবে সেটা তো আমরা ভবিষ্যতে সেটা জানতে পারবো তারপরে কংগ্রেসেও কংগ্রেসের তরফ থেকেও ধলাই সমষ্টির প্রার্থীর ঘোষণা করে দেওয়া হয়েছে ধ্রুবজ্যোতি পুরুকাস্ত ধ্রুবজ্যোতি পুরুকাস্ত মহোদয়ের নাম কংগ্রেসের তরফ থেকে ধলাই সমষ্টি থেকে প্রার্থী এসছে দর্শকিন্দু টিউশন পড়তে গিয়ে নিখোঁজ শিলচরের কনকপুর প্রথম খণ্ডের একজন নাবালিকা যুবতী পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন পনেরো তারিখ থেকে সেই যুবতী নিখোঁজ এখনও খোঁজাখুঁজি করছেন কিন্তু পাওয়া যাচ্ছে না পরিবারের লোকেরা কিডন্যাপিংয়ের সন্দেহ করছেন যদি আপনারা কোথাও সেই মেয়েটিকে দেখতে পান তাহলে ওনাদের পরিবারের লোকের দেওয়া নম্বরে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন দশবিন্দ আমার নাম শাহিদ হুসেন রাজগুড়ইয়া আমার বাড়ি এলোজ কনকপুর প্রথম মন্ডপিদের কিশোর বাড়ি আজকে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার থেকে আমার মেয়েটা মানে নিখোঁজ হয়েছে আমি না মানে তাই টিউশনির যাওয়াটা আসিল কিন্তু টিউশনিত গেছে না তখন তাকে নাই আমি খালি থানায় এফআইআর করছি কিন্তু আজকে ছয় দিন থেকে কোনো মানে খবর ভাইয়ান না যদি আপনারা কেউ যদি মানে দেখি এটা হয় আমার মেটার এতে মানে দয়া করিয়া দুইটা লম্বর দিমও এই লম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন বা রাঙেখাড়ি থানায় আপনারা যোগাযোগ করতে পারেন আলম স্কুলে পড়ে ক্লাস এইট ছাত্র আবার আসছে আরেকটা ঘূর্ণি দশবিন্দু আসার সম্ভাবনা কারণ বঙ্গোপসাগরে এখন নতুন একটা ঘূর্ণি উঠেছে সেটার নাম হচ্ছে আপনাদের ডানা ঘূর্ণিদানা বলে বঙ্গোপসাগরে সেটা উঠেছে এবং তার জন্য আইএমডি সতর্কবাণী জারি করে অ্যালার্ট জারি করে দিয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে সেখানে অ্যালার্ট জারি করে দিয়েছে এবং সেই ঘূর্ণির প্রভাব আমাদের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তেও পড়ার সম্ভাবনা বলে এরকম অনুমান করা হচ্ছে দশবিন্দু হয়তো আগামী কয়েকদিন পরে হয়তো বৃষ্টিও হতে পারে নিউ মালক্ষ্মী জুয়েলার্স এনেন্দ্র রোড শিলচর এইবার শারদীয় দুর্গাপুজো উপলক্ষে দেওয়া হচ্ছে বাম্পার অফার মেকিং চার্জে পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়া হবে তার সঙ্গে থাকছে প্রতিটি কেনাকাটাতে আকর্ষণীয় উপহার তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন লক্ষ্মী জুয়েলার্সে আমাদের ঠিকানা হচ্ছে অ্যানেন দত্ত রোড শিলচর শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল পুজোর জন্য নিয়ে এসলো বাম্পার কালেকশন সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার সমস্ত পরিবারের সদস্যের জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন তাড়াতাড়ি তো চলে আসুন দেরি না করে চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার গলি নম্বর টু ফোন নম্বর হচ্ছে জিরো মিশন বসুন্ধরা থ্রি পয়েন্ট ওতে নগর অঞ্চলে বাস করার লোকের জন্য সুখবর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ঘোষণা করেছেন সরকারি মাটি পাওয়ার জন্য এখন টেন পারসেন্ট প্রিমিয়াম দিতে লাগবে টেন পার্সেন্ট প্রিমিয়াম দিতে লাগবে এবং পরে যদি মাটি বেচা করতে হয় তাহলে চল্লিশ শতাংশ দিতে লাগবে মানে কি হতো কেউ সরকারি জমিতে থাকার ওনারা অনেক দিন ধরে আছেন এবং তারপরে অ্যাপ্লাই করেছেন আবেদন করেছেন যে আমরা এইটার পাটটা চাই সরকার তাদেরকে পাটটা দিয়ে দেবে তাদেরকে পাট্টা দিয়ে দেবে এবং সে সময় যে একটা বলে দেওয়া হয়েছে যে একটা যে অ্যামাউন্ট যেটা আছে সেই অ্যামাউন্টটা মানে টোটাল সরকারি যে জোনেল ভ্যালু আছে সেই জোনেল ভ্যালু আগে ছিল হানড্রেড পার্সেন্ট এখন করে দেওয়া হয়েছে সেটা টেন পার্সেন্ট টেন পারসেন্ট প্রিমিয়াম দিয়ে সেই জায়গার মালিকানা হতে পারবে যারা এতদিন ধরে আছেন যারা আবেদন করেছেন মিশন বসুন্ধরাতে কিন্তু শর্ত একটা সরকার রেখে দিয়েছে যদি পরবর্তীতে সেই জায়গাটি অন্য কারোর কাছে যদি বিক্রি করে তাহলে সেই মালিককে চল্লিশ শতাংশ জোনেল ভ্যালু দিতে লাগবে চল্লিশ শতাংশ জোনেল ভ্যালু দিতে লাগবে এটার কারণ করা হচ্ছে এটা করার কারণ হচ্ছে যে যাহাতে সরকারকে অতিরিক্ত টাকা দিতে লাগবে আর আমি বিক্রি করব না এরকম ভাবনা মানে বিক্রি না করার জন্য সরকার এটা করছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন আরও উনি বলে দিয়েছেন আসাম টাইপ ঘর হলে এখন তিনশো তিন শতাংশ দিতে লাগবে জোনেল ভ্যালুর আগে সেটা ছিল আপনাদের থার্টি পার্সেন্ট ত্রিশ শতাংশ সেটা ছিল যদি সেটা যদি বিক্রি করতে হয় ভবিষ্যতে সেই ঘর এবং জায়গা তাহলে সাতাশ শতাংশ দিতে লাগবে সাতাশ শতাংশ জেনারেল ভ্যালু সাতাশ শতাংশ দিতে লাগবে সেই ঘর মালিক বা জায়গার মালিককে মানে সরকারের কাছ থেকে আপনার নাম করার সময় অল্প টাকায় আপনারা নাম করতে পারবেন কিন্তু সেটা যদি বিক্রি করতে চান তাহলে আপনাদেরকে বেশি টাকা দিতে লাগবে সরকার কেন করেছে যাহাতে সেই ঘরের মালিক বা সেই জায়গার মালিক যাহাতে সেই জায়গা বা ঘরটি যাতে বিক্রি না করে সে জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কলাক্ষত্র থেকে কিছু ভাষণ উনি দিয়েছেন তার কিছু সমস্যা উনি তুলে ধরেছেন আসামের ঘুষ ব্যবস্থা নিয়ে সরকারি কর্মচারীদের ঘুষ ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন বিগত দু তিন বছরে প্রায় দুশো জন অধিক জনের অধিক সরকারি কর্মচারী ঘুষ নিতে গ্রেফতার করা হয়েছে সেখানে দুর্ভাগ্যবশত বা দুঃখবশত মণ্ডল কর্মচারী বেশি মণ্ডল মণ্ডল কর্মচারী বেশি এবং সেটা উনি দুঃখ প্রকাশ করেছেন কেন সেই একই বিভাগ একই বিভাগের কেন এত বেশি লোক ঘুষ নিচ্ছেন সেটাতে একটা সেই বিভাগে সেই ডিপার্টমেন্টে এখন দাগ লেগে রয়েছে সেটা ঘুষ খাওয়ার ডিপার্টমেন্ট বলে মুখ্যমন্ত্রী সেটার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সেই ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা পরিবর্তন করার জন্য সিস্টেমে যারা আছেন ওনাদেরকে আহ্বান করেছেন এবং উনি এও বলেছেন যে একজন ব্যক্তি একজন সরকারি কর্মচারী যে সময় ঘুষ নেয় সে সময় অফিসার্সদের নাম নিয়ে ঘুষ নেয় আমি বড়োবাবুকে দেবো তার উপরে অফিসারকে দেবো তার উপরে স্যারকে দেবো আমি তার উপরে দেবো এরকম বলে এবং মুখ্যমন্ত্রীর নামও নাকি অনেক অনেক সময় নেওয়া হয় বলে মুখ্যমন্ত্রী এও দুঃখ প্রকাশ করেছেন যে আমি মিনিস্টারকে দেবো কে দেবো হোমুককে দেবো এরকম নাম ধরে 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 ঘুষ নেওয়া হচ্ছে এবং তার জন্যই তার জন্য এবং তার জন্যই এই ঘুষ প্রথাকে আসাম থেকে সরাতে লাগবে এবং ডিপার্টমেন্টগুলোকে পরিষ্কার করতে লাগবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন এবং উনি আরেকটা সিস্টেমের কথা উনি বলে দিয়েছেন এখন থেকে যে কোনো সরকারি কর্মচারী থেকে কেউ যদি সাধারণ মানুষ যদি ফাইল নিয়ে যায় সেই ফাইলের উপরে একটা চার্ট থাকবে সেখানে থাকবে প্রথমে ডেট লেখা থাকবে যে কোন দিন সেই যে কোনো একটা কাজের জন্য আবেদন করা হয়েছিল এবং সেটা কার কাছে কতদিন ছিল কতদিন সেটা কোন অফিসারের কাছে ছিল সেটা সেই ফাইলের উপরের যে চার্ট সেই চার্টে লেখা থাকবে এবং সব থেকে হায়েস্ট হায়ার অফিসারের কাছে যে সময় যাবে সেটা যাই মুখ্যমন্ত্রীর কাছেও যাও সেখানে দেখা হবে যে কেন একজন অফিসারের কাছে এতদিন সেটা পড়ে রয়েছিল হয়তো তার পিছনে হয়তো ঘুষের কোনো লেনদেনের হয়তো কাজ থাকতে পারে দুর্নীতি থাকতে পারে সেটার ইনভেস্টিগেশন করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন এখন থেকে সরকারি কর্মচারীদের যারা অফিসার্স আছেন ডিসি থেকে শুরু করে সবাইকে উনি সার্কেল অফিসার থেকে শুরু করে সবাইকে উনি আহ্বান করেছেন যে অফিসে কার্যালয়গুলোতে যে সাধারণ মানুষগুলা আসেন বারে বারে ওনারা ছোটোখাটো কাজের জন্য বারে বারে ঘুরতে থাকেন সেই মানুষদের সঙ্গে এখন ইন্টারেক্ট করা ইন্টারেক্ট করা সংযোগ করা যাহাতে ওনাদের সেই সমস্যাগুলো অতি সত্তর যাহাতে নিষ্পত্তি করার জন্য এবং ব্যবস্থাকে সিস্টেমটাকে আরও সুস্থ করার জন্য মুখ্যমন্ত্রী সকল অফিসার্সদের উনি আহ্বান করেছেন দশম এই মুখ্যমন্ত্রীর আহ্বানকে আপনারা কি মনে করছেন আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন এটা কি ভালো চিন্তাধারা মুখ্যমন্ত্রী করেছেন কিনা আপনারা নিশ্চয়ই সেটা জানাবেন দশমিন্ন একটা নিখুঁজ সংবাদ দিলীপচরণ দে দিলীপ চরণ রয় আপনাদের সাতান্ন বছর হায়ারবন্ধ হায়ারবন্ধ কাছাড়ের বাসিন্দা ডিব্রুগড় থেকে শিলচরে আসার সময় সেই ব্যক্তি নিখোঁজ পরিবারের লোকেরা পরিবারের লোকেরা সেই ব্যক্তির সন্ধান পাচ্ছে না যদি সেই ব্যক্তিকে কোথাও দেখতে পান তাহলে আপনারা ওনাদের দেওয়া যে নম্বর সিক্স জিরো জিরো টু ওয়ান ফোর ফাইভ ফোর এইট থ্রি এই নাম্বারে কল করে জানিয়ে দেবেন লাস্ট ওনাকে ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে দেখা গেছে সিসিটিভি ফুটেজে দশমিক চানক্ষীরা তিমুখাতে বাইক এবং অল্টো গাড়ির মুখামুখি সংঘর্ষ আজকে সন্ধ্যাবেলা বাইক চালক গুরুতরভাবে আহত হয়ে তাকে পাথারকান্দির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সেটা জানা গেছে দশমিন্দ মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্প অনেক বেকার যুবক যুবতীরা অ্যাপ্লাই করছেন কিন্তু আমাদের কাছাড় জেলাতে নাকি ডিস্ট্রিক্ট ওনারা পান না ফর্মে অনলাইনে আবেদন করার সময় কাছার ডিস্ট্রিক্টটা আপনারা পান না বলে অনেকে অভিযোগ করছেন তো আমি সরকারের কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করবো যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা সমাধান করে দেওয়ার জন্য যাতে বেকার যুবক যুবতীরা আমাদের কাছাড় জেলা থেকেও আবেদন করতে পারে তো দর্শকবিন্দু এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক আমি কৃষ্ণকান্ত সিনহা আপডেট নিয়ে আবার আপনাদের সবার আসলে ফিরে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন সবাইকে সেফ থাকবেন নমস্কার